হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি শুরু করলাম নতুন আরেকটি মিনি ব্লগ। আর এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি? হ্যাঁ বন্ধুরা, এটা হলো পান্তা ভাত। হ্যাঁ, এখন দেখছি সকলেই রেস্টুরেন্টে গিয়ে বা হোটেলে গিয়ে পান্তা ভাত খাচ্ছে, ফুড ব্লগাররা বেশি করছে। তো কেন বলো, টাকা দিয়ে কিনে পান্তা ভাত খাবো? ঘরে বেঁচে থাকা ভাত দিয়েই তোমরা বাড়িতে পান্তা ভাত খেয়ে নিতে পারি। তো বাড়ির ভাতটা সত্যি আলাদা টেস্টি হয়। তো বাড়িতে আমি এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি, দুটো একটা শুকনো লঙ্কা ভাজা, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, আর এখানে দেখো একটা ডিমের অমলেট করে নিয়েছি, এখানে বেগুন ভাজা করে নিয়েছি দুটো, আর একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি, আর বেশ খানিকটা আলু ভাজা করে নিয়েছি। কিন্তু দেখো, আলু ভাজা দিয়ে, ডিম ভাজা দিয়ে, বেগুন ভাজা, সমস্ত কিছু দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম ভাজা থাকলে বেশি ভালো লাগে, আলু ভাজা ডিম ভাজা থাকলে। আর এখন এই পান্তা ভাতটা আমি খেয়ে নেব। আর তোমাদের কার কার এরকম পান্তা ভাত খেতে ভালো লাগে, ডিম দিয়ে, আলু ভাজা দিয়ে, বেগুন ভাজা, এসব দিয়ে? তো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতো টাটা।